ওম ভ্রাম শ্রীম সূর্যায় নম। নমস্কার দর্শক বন্ধু, নিয়ে চলে এলাম আপনাদের জন্য আজকের দৈনিক রাশিফল। 4 অক্টোবর রবিবার, আজকের দিনটা আপনাদের কেমন যাবে? আজকে তিথি হলো কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি এবং আজকের নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। আজকের দিনে রাহুকাল হলো দুপুর 3:51 থেকে সন্ধ্যে 5:20 পর্যন্ত। আজকের দিনে এই অশুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে ওভারঅল শুভ সময় হলো সকাল 6:59 থেকে বেলা 11:25 এবং দুপুর 12:54 থেকে দুপুর 2:22 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তাছাড়াও প্রত্যেকটি রাশি লগ্ন সাপেক্ষে স্পেসিফিক শুভ সময় আমি প্রত্যেকটি রাশি লগ্ন বলার সময় কভার করে দেব। আপনার যদি রাশি ও লগ্ন দুটোই জানা থাকে তাহলে রাশি ও লগ্ন দুটোই ফলো করবেন, অথবা শুধুমাত্র রাশি জানা থাকলে রাশিটা ফলো করতে পারেন, না হলে লগ্ন জানা থাকলে লগ্নটা ফলো করবেন। তবে রাশি ও লগ্ন দুটো একত্রে ফলো করলে প্রেডিকশনটা অ্যাকুরেট জানতে পারবেন। তো আর দেরি না করে চলে আসছি মূল অনুষ্ঠানে। প্রথমেই চলে আসছি মেষ রাশি মেষ লগ্নের আজকের দিনটা কেমন যাবে। প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য খুব একটা সহজ সরল হবে না, আজকের দিনটা আপনার জন্য কঠিন প্রমাণিত হতে পারে। অবশ্যই সার্বিক দিক থেকে আজকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনাকে সমস্ত ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা উচিত, না হলে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ কিছু ব্যক্তি আপনার উদারতার সুযোগ নিতে পারে, অবশ্যই বেশি উদারতা দেখাতে যাবেন না, না হলে কিন্তু কিছুটা সমস্যা বাড়বে। সেই সঙ্গে আজ অন্য কেউ নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করতে পারে, অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি যদি এই ধরনের লোকেদের থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আজ আপনার উদ্বেগ কিছুটা বাড়তে পারে, কর্মক্ষেত্রে কম বেশি সমস্যা দেখা দেবে। উচ্চপদস্থ সহকর্মীদের সঙ্গে আজ মতানৈক্য মতবিরোধ দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন। অন্যদিকে আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য ভালো হতে চলেছে, ব্যবসায়িক দিক থেকে যে কোনো ধরনের সিদ্ধান্ত আজকে নিতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ পারিবারিক জীবনে পরিস্থিতি স্বাভাবিক থাকবে, পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তির আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। সেই সঙ্গে আজ ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও দুপুরের পরবর্তী সময় হঠাৎ করেই গলার কোনো সংক্রামক জাতীয় সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটামুটি ভালো যাবে, প্রেমের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অবশ্যই সন্ধ্যের পরবর্তী সময় আজকের দিনটা আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথা বলা থেকে বিরত থাকুন বা সময় কাটানো থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন সেক্ষেত্রে বিবাহ সংক্রান্ত বিষয় আজকের দিনে কথাবার্তা এগোনো থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন, আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে, আজ অপ্রত্যাশিতভাবে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আজকের দিনে আর্থিক অবস্থা আপনার স্থিতিশীল থাকবে, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে সঞ্চয় কিছুটা বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ সকালের দিকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, আজ জীবনসঙ্গীর সঙ্গে অযথা সকালবেলার দিকে কিছুটা ঝামেলার সৃষ্টি হতে পারে, বা হঠাৎ করেই ছোট একটা বিষয়কে কেন্দ্র করে দুজনের মধ্যে অশান্তি দেখা দিতে পারে, অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে কিন্তু মাথায় রাখতে হবে, সকালের দিকে মাথা ঠান্ডা রাখুন এবং জীবনসঙ্গীর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করুন বা সমস্যা সমাধানের চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো বেগুনি ও শুভ সংখ্যা হলো 5 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সন্ধ্যে 6:45 থেকে রাত 10। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। বৃষরাশি বৃষলগ্নের আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আপনি যদি সম্প্রতি কোনো নতুন ব্যবসা শুরু করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত উপকারী দিন হতে চলেছে। আজ ব্যবসায়িক দিক থেকে লাভবান হবেন,
আজ আয় বা লাভ কিছুটা বৃদ্ধি পেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আর্থিক দিক থেকে আজকের দিনে অবস্থা স্থিতিশীল থাকবে, আর্থিক উন্নতি হবে, সেই সঙ্গে আজ সঞ্চয় কিছুটা বৃদ্ধি পেতে পারে। অবশ্যই আজকের দিনে এই বিষয়ে কিন্তু যে কোনো ধরনের শুভ ঘটনা ঘটতে পারে। বহুদিনের ফেলে রাখা কাজ আজ দ্রুত সম্পন্ন করতে হতে পারে এবং যার কারণে আপনার উপর সাময়িকভাবে কিছুটা চাপ সৃষ্টি হবে, তবে অবশ্যই আপনি সেই ফেলে রাখা কাজটিকে সম্পন্ন করে মানসিক শান্তি পাবেন, সেই সঙ্গে আপনি কিছু আর্থিক সুবিধাও পেতে পারেন। আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে কিছু নতুন এবং দুর্দান্ত টিপস বা কিছু উপদেশ পেতে পারেন, যেটা আপনার ভবিষ্যতে চলার পথে অনেক কার্যকরী হবে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো বা শুভপ্রদ। আজ আপনাকে কোনো ধরনের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না এবং যদিও কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অপ্রত্যাশিতভাবেই সেই সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে আজ ওঠানামার পরিস্থিতি থাকবে। আজ আপনার পিতামাতার সঙ্গে আপনার বিরোধ কিছুটা বাড়তে পারে। অবশ্যই আজকের দিনে আপনার পিতামাতার অনুভূতি বোঝার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। অন্যদিকে আপনি যদি বিবাহিত হন, তবে আজ আপনার জীবনসঙ্গীর বক্তব্য আপনাকে আজ কিছুটা বিরক্ত করতে পারে এবং যার কারণে কিন্তু কিছুটা অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অবশ্যই এই দিক থেকে আজকের দিনে একটুখানি সতর্কতা অবলম্বন করুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন। দীর্ঘদিনের কঠিন রোগ থেকে কিন্তু আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারিতে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। আপনি যদি অলরেডি কোনো প্রেমজ রিলেশনে থেকে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা, কিছুটা অবনতি হতে পারে, তবে সন্ধ্যের পরবর্তী সময় প্রেমের সম্পর্কে সব কিছু ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক আগের মতো ঠিক হয়ে যাবে। এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো। সেই সঙ্গে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে বাড়িতে কথাবার্তা এগোনো যেতে পারে। এই দিক থেকে আজকের দিনে কথাবার্তা এগোনোর জন্য দিনটা অত্যন্ত আদর্শ। আজ আপনার জন্য শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 8 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 7:15 থেকে দুপুর 2। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজ দিনটা খুব একটা ভালো যাবে না আপনার জন্য। আজ স্বাস্থ্য সম্পর্কিত সাময়িকভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেটের সমস্যা, পেটের গোলযোগ বা লিভারের কোনো সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। তবে অবশ্যই এর জন্য খুব বেশি চিন্তা করতে হবে না, একটু নিজের প্রতি যত্নশীল হন, তাহলেই কিন্তু এই কঠিন সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজ যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন। যে কোনো ধরনের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভকর নয়। আজকের দিনে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ যে কোনো ধরনের লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই একটুখানি সাবধানতা অবলম্বন করুন। যে কোনো ধরনের কাগজপত্রে সই করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে ভালো করে বারংবার পড়ে নিয়ে তারপরে সেই সব কাগজপত্রে স্বাক্ষর করবেন, সেটাই আপনার জন্য ভালো। অন্যথায় কিন্তু লাভের পরিবর্তে ক্ষতির সম্মুখীন হতে পারেন, অবশ্যই একটুখানি খেয়াল রাখা উচিত এই বিষয়টা। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক থাকবে। আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করেন, তবে আজ কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিক এবং সহকর্মীদের সহায়তায় কঠিন কাজটি খুব সহজেই শেষ করতে সক্ষম হবেন এবং এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, তেমন কোনো সমস্যা নেই। তবে দাম্পত্য জীবনে আজ স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা চলতে পারে বা হঠাৎ করেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ফাটল ধরতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করা উচিত। তবে সন্ধ্যের পরবর্তী সময় সেই সমস্যা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারিতে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত আদর্শ হতে চলেছে। আর্থিক দিক থেকে মোটামুটি দিনটা বেশ ভালো যাবে, আর্থিক লাভ বা উপার্জন কিছুটা বৃদ্ধি পেতে পারে, সেই সঙ্গে আজকের দিনে কিন্তু সঞ্চয়ও কিছুটা বাড়বে।
প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে দিনটি অত্যন্ত আদর্শ। নতুন কোনো প্রেমের সূচনা হতে পারে জীবনে, বা নতুন কোনো প্রেম আপনার জীবনে আসতে পারে, এবং এই দিক থেকে কিন্তু আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো 8, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 8:55 থেকে বেলা 12 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার মোটের ওপর বেশ ভালো যাবে। তবে আজ কর্মক্ষেত্রে কাজের বিষয়ে কিছুটা চাপের মধ্যে থাকবেন আপনি, বা কিছু বাড়তি কাজের চাপ আপনার উপর বর্তাতে পারে, এবং যার কারণে কিন্তু আপনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়তে পারেন, এবং কর্মক্ষেত্রে আপনার প্রত্যাশা অনুযায়ী আপনি সেভাবে ফল করতে পারবেন না, বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেভাবে সম্মান পাবেন না, এবং যার কারণে কিন্তু কিছুটা মানসিক অশান্তিতে ভুগবেন। আজ জীবনে উত্থান পতন থাকবে। আজ যদি আপনি আশানুরূপ ফলাফল না পান, তবে আগামীকাল আপনার জন্য খুব ভালো হতে পারে। এই চিন্তাভাবনাটা মাথার মধ্যে আনুন, সেটাই আপনার জন্য ভালো। বি পজিটিভ, আপনি আপনার চিন্তাভাবনাকে আরও ইতিবাচক রাখুন, সেটাই আপনার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আর্থিক পরিস্থিতি সন্তোষজনক হবে। আজ যে কোনো ধরনের বড় ব্যয় করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। আজ যদি অযথা কিছু বাড়তি ব্যয় করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সঞ্চয়ে কিছুটা টান হতে পারে, সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা সৃষ্টি হবে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। আজ আপনার পিতার স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে, অবশ্যই পিতার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনার চিন্তা উদ্বেগ কিছুটা বাড়বে। পিতার স্বাস্থ্যের প্রতি আজ বাড়তি মনোযোগ দিন, সেটাই আপনার জন্য ভালো। কর্মক্ষেত্রে আজ হঠাৎ করে দুপুরের পরবর্তী সময় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হতে পারে, যা আপনি পরিপূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন, এবং আলটিমেটলি আপনার দায়িত্বটি আপনি সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন, এবং যার কারণে আপনি পরবর্তীকালে আপনার কর্মক্ষেত্রে কিছুটা সম্মান বৃদ্ধি করতে পারবেন। আপনার স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে স্বাস্থ্যজনিত সমস্যা তেমন কিছু না থাকলেও আজ মাইগ্রেনের সমস্যায় কম বেশি ভুগতে হতে পারে। অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। দাম্পত্য জীবনে আজ কিছুটা কম বেশি ঝামেলা অশান্তি লেগেই থাকবে সারাদিন। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য, ভুল বোঝাবুঝি, ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, এই টুকিটাকি ঝামেলা অশান্তি সারাদিনই কম বেশি থাকবে। তবে সন্ধ্যের পরবর্তী সময় সমস্যা কিছুটা মিটতে পারে, এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু কম বেশি সমস্যা, বিশেষ করে তৃতীয় কোনো ব্যক্তিকে ঘিরে আপনাদের প্রেম জীবনে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এমনকি ফাটলও ধরতে পারে, অবশ্যই বি কেয়ারফুল। আজ সমাজসেবামূলক কাজকর্মের কারণে আপনার সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা হলো 5, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল 4:48 থেকে রাত 9:50 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনি যদি অন্যের অধীনে কোনো কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজ আপনার কর্মক্ষেত্রে একটা আলাদা চাপ অনুভব হবে। কর্মক্ষেত্রে ফেলে রাখা কাজটি আপনাকে আজ দ্রুত শেষ করতে হতে পারে, এবং যার কারণে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে আপনি যদি ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। সেই সঙ্গে আপনি যদি অংশীদারিত্বের সঙ্গে কোনো ব্যবসা করেন, অর্থাৎ আপনি যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আজ আপনি বাড়তি কিছু সুযোগ সুবিধা পেতে পারেন, এবং সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ বাড়তি বিনিয়োগ করতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত আদর্শ। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও সন্ধ্যের পরবর্তী সময় আপনার মাতার সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি, হঠাৎ করেই ছোটোখাটো বিষয়কে নিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়াও আজ বাকি পরিবারের সদস্যদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ পাবেন,
এবং যার কারণে আজ আপনি অত্যন্ত আনন্দিত হবেন। আপনি যদি পূর্বে কোনো ধার দেনা জড়িয়ে থাকেন বা ঋণ বা লোন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আজ সময় মতো শোধ করার একটা চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ ঋণ পরিশোধ করার আপনি বাড়তি কিছু সুযোগ পেতে পারেন, অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য অত্যন্ত ভালো হবে। তাছাড়াও আজ আপনি এমন লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার ক্ষতি করতে পারে, অর্থাৎ আজ আপনি পারিপার্শ্বিক শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। অন্যথায় আপনি অকারণে কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং সার্বিকভাবে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আজ আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার কারণে আপনি মানসিকভাবে স্বতঃস্ফূর্ত অনুভব করবেন, মানসিক দিক থেকে আজ আপনি সুখ শান্তি ফিরে পাবেন, সেই সঙ্গে আপনার দীর্ঘদিনের কোনো কঠিন রোগ থেকে মুক্তি লাভ ঘটতে পারে, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো আপনার জন্য। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ, নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভপ্রদ। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভকর নয়। দাম্পত্য জীবনে আজ কিছুটা ঝামেলা অশান্তি বৃদ্ধি পেতে পারে, অকারণেই জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য দেখা দেবে এবং যার কারণে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আজ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করুন, পড়ে গিয়ে হাত পায়ে চোটাঘাত লাগতে পারে, ছোটোখাটোভাবে কেটে যেতে পারে এবং যার কারণে কিন্তু ছোটোখাটো রক্তপাতজনিত কিছু দুর্ঘটনা ঘটতে পারে, অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আপনার জন্য ভালো। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটা আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ। আজ হাতে হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ পেতে পারেন এবং যার কারণে কিন্তু আপনার আর্থিক সংকট কিছুটা দূর হবে আজকের দিনে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো বা শুভপ্রদ। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজ আপনার জন্য শুভ রং হলো হলুদ, শুভ সংখ্যা হলো 9 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 2 থেকে রাত 10। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। বিশেষ করে আপনি যদি বহুদিন ধরে কোনো কর্মের সন্ধান করছেন, সেক্ষেত্রে আজ আপনি কিছু ভালো সংবাদ পেতে পারেন। অপ্রত্যাশিতভাবে আপনার কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু ভালো সংবাদ আপনি যেমন পেতে পারেন এবং তার কারণে কিন্তু আপনার মনে মানসিক শান্তি আপনি কিছুটা ফিরে পাবেন বা কিছুটা আশার আলো আজকের দিনে কিন্তু পেতে পারেন, এই ধরনের শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো। ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন, সেই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভ। তাছাড়াও আজ ব্যবসায়িক দিক থেকে মুনাফা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজকের দিনে যে কোনো রকম তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না, অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রয়োজনে আপনার বন্ধুবান্ধবের পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। অন্যদিকে আপনি যদি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ততম দিন হতে চলেছে, কর্মক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বাড়বে আজকের দিনে। আজ গৃহ সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের সুবিধা পেতে পারেন বা দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে চলা ঝামেলা অশান্তির আজ অবসান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবন আজ সুখের হবে, পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আজকের দিনে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে খুব সুন্দর একটি উপহার পেতে পারেন এবং যার কারণে কিন্তু আপনি আজ অত্যন্ত আনন্দিত হবেন, সেই সঙ্গে আজকের দিনে আপনার জীবনসঙ্গীর যে কোনো রূপ সমর্থন পাবেন, অর্থাৎ আপনি যে কোনো কাজে আপনার জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো এবং সেই সঙ্গে আজকে আপনার বিবাহিত জীবনের সুখকে আরও বাড়িয়ে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে তেমন কোনো সমস্যা না থাকলেও গ্যাস্ট্রিকের সমস্যায় কম বেশি ভুগতে হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। বিবাহ ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি বহুদিন ধরে বিবাহের চেষ্টা করছেন, কোনোভাবেই হচ্ছিল না, সেক্ষেত্রে আজকের দিনটা অ্যাভয়েড করুন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়া তেমন কোনো সমস্যা নেই।
আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও হঠাৎ করেই অর্থ সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে আপনার বন্ধুর সঙ্গে ছোটোখাটো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, বা বন্ধুর সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে বা অবনতি হতে পারে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে, তাছাড়া তেমন কোনো সমস্যা নেই আজকের দিনে। আপনি যদি নিয়মিত লটারি কেটে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন। আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হলো লাল এবং শুভ সংখ্যা হলো 6। এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 7টা থেকে বিকেল 3টে 5। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য মোটামুটি ভালো হতে চলেছে। আজ নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন বা দূরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। এবং নিজেকে ইতিবাচক রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য অত্যন্ত ভালো হবে। না হলে কিন্তু কিছুটা সমস্যা, আত্মবিশ্বাসের জায়গায় কোথাও যেন কিছুটা আঘাত আসতে পারে। অবশ্যই আজকের দিনে আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত কাজ শেষ করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজ যে কোনো কিছুতে নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। ব্যবসায়িক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ব্যবসায়িক দিক থেকে আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। তবে আর্থিক জায়গাটা খুব একটা স্থিতিশীল থাকবে না, আর্থিক ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে। অবশ্যই একটুখানি ব্যয়ের দিকে নজর রাখা উচিত। তাছাড়াও আপনি যদি পৈতৃক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজ ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পিতার সঙ্গে পরামর্শ করুন। আপনি আপনার পিতার সঙ্গে পরামর্শ করে যে কোনো ধরনের কঠিন সিদ্ধান্ত নিন, সেটাই আপনার জন্য ভালো। অন্যথায় কিন্তু বিপদে পড়তে পারেন। অবশ্যই আজকের দিনে আপনার পিতার থেকে যদি আপনি কিছু পরামর্শ নেন, সেটা আপনার জন্য অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার জীবনসঙ্গীর সঙ্গে আরও বেশি করে সময় কাটানোর চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার ব্যবহারের কারণে আপনার জীবনসঙ্গী কিছুটা দুঃখবোধ করতে পারেন, অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখা উচিত। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা খুব একটা সুবিধাজনক নয়। আজকের দিনে কম বেশি সমস্যা বা শারীরিক ভোগান্তি লেগেই থাকবে। বিশেষ করে আজ পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়। প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা বাধা রয়েছে, পুরনো সম্পর্কের ক্ষেত্রে ফাটল দেখা দিতে পারে, সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিছুটা বাড়তে পারে। অবশ্যই আজকের দিনে সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। অন্যথায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হবে। বিবাহ সংক্রান্ত বিষয়, অর্থাৎ আপনি যদি অবিবাহিত হন, সেক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয় কথাবার্তা এগোনো যেতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আজ কর্ম সংক্রান্ত বিষয় অর্থাৎ কর্মস্থানে সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য, কথা কাটাকাটি, এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বা সমস্যার সূত্রপাত হতে পারে। অবশ্যই মাথা ঠান্ডা রাখুন এবং নিজের কাজটিকে মনোযোগ সহকারে সম্পন্ন করার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ আইনি জটিলতা থেকে অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। অযথা কোনো কারণে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, একটুখানি সতর্কতা অবলম্বন করুন। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি থেকে বিরত থাকুন, না হলে এই লটারিতে অর্থক্ষতির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হলো কমলা, শুভ সংখ্যা হলো 7 এবং শুভ সময় হলো সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো যাবে। আজ আপনার হঠাৎ করে আটকে থাকা কাজগুলো মিটে যেতে পারে বা সম্পন্ন হতে পারে। হঠাৎ করেই পুরনো কোনো কাজে হাত দিয়ে আপনি সফলতা পেতে পারেন, এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। চাকরিজীবীরা আজ কিছু ভালো খবর পেতে পারেন, অপ্রত্যাশিতভাবে কিছু ভালো খবর যা শুনে আপনার মনের আনন্দ বৃদ্ধি পাবে, এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে। আজ আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা অব্যাহত রাখাই ভালো হবে। কর্মক্ষেত্রে তাহলেই কিন্তু খুব সহজে সফলতা লাভ করবেন। সেই সঙ্গে আজ কর্মক্ষেত্রে মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত ভালো। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে আজ আপনি ব্যবসা ক্ষেত্রে কিছু বড় সুযোগ সুবিধা পেতে পারেন। ব্যবসা সংক্রান্ত বিষয়
আজ যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায়িক দিক থেকে আজ যে কোনো ধরনের লগ্নি করতে পারেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আজকের দিনে করতে পারেন, সেই দিক থেকে আজকে কিন্তু আশানুরূপভাবে সাফল্য পাবেন। অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে পরিকল্পনাটা সঠিকভাবে করা উচিত। অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটুখানি ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। আপনি যদি শেয়ারে কোনো অর্থাৎ পার্টনারশিপে কোনো ব্যবসা করে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে সেই ব্যবসায় বাড়তি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো, না হলে কিন্তু অর্থক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। পরিবার নিয়ে আজকের দিনটি খুব মজাদার হতে চলেছে আপনার জন্য। আজ যে কোনো দীর্ঘস্থায়ী ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা অত্যন্ত ভালো। দীর্ঘদিনের কঠিন কোনো রোগ থেকে আজ মুক্তি লাভ ঘটবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজ লটারি সূত্রে কিছু ফাটকা অর্থপ্রাপ্তি হতে পারে, এই ধরনের শুভ ঘটনা ঘটতে পারে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে আপনার জন্য। বহুদিনের আটকে থাকা অর্থ আজ ফিরে পেতে পারেন। আজ বন্ধু বান্ধবের থেকে অর্থ সাহায্য পেতে পারেন। আর্থিক উপার্জন আজ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আর্থিক সঞ্চয়ও কিছুটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আজকের দিনে যে কোনো ধরনের নতুন কাজকর্ম শুরু করতে পারেন। বাড়িঘর সংক্রান্ত বিষয়ে অর্থাৎ বাড়িঘর তৈরি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোতে পারে। আপনি যদি বহুদিন ধরে কোনো জায়গা জমি ক্রয় করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু সেই বিষয় নিয়ে কথাবার্তা এগোনো যেতে পারে। এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আজ মামলা মোকদ্দমা থেকে একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। পাড়া প্রতিবেশীর সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তির কারণে কিন্তু সেই ঝামেলা মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। অবশ্যই এই বিষয়টাকে আজকের দিনে মাথায় রাখতে হবে। আইনি জটিলতা থেকে দূরে থাকাই আজকের দিনে কিন্তু শ্রেয় হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যা। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভকর নয় আপনার জন্য। প্রেমের ক্ষেত্রে টুকিটাকি সমস্যা লেগে থাকবে, বিশেষ করে সকালের দিকে। তবে দুপুরের পরবর্তী সময় প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হবে, ধীরে ধীরে সম্পর্ক আরও মধুর হবে এবং আপনার জীবনসঙ্গীর সঙ্গে সন্ধ্যের পরবর্তী সময় কিছু রোম্যান্টিকপূর্ণ মুহূর্ত কাটতে পারে, যা আপনার কাছে চিরজীবন স্মরণীয় হয়ে থাকবে। বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ অবিবাহিতদের ক্ষেত্রে আজ নতুন বিবাহ সংক্রান্ত বিষয়ে কথাবার্তা এগোনো যেতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তাছাড়াও আজ প্রেমজ বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে, অর্থাৎ আপনি যদি বহুদিন ধরে কোনো রিলেশনে আছেন, সেই রিলেশনের কিন্তু আজ পরিণতি পেতে পারে। অবশ্যই এই দিক থেকে কিন্তু আজকের দিনটা বেশ ভালো বা শুভপ্রদ আপনার জন্য। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো গোলাপি, শুভ সংখ্যা হলো 7 এবং শুভ সময় হলো বিকেল 4:15 থেকে রাত 10 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা সার্বিকভাবে আপনার জন্য অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে। প্রথমে যেটা দেখা যাচ্ছে, অর্থের ক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটা অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে বিভিন্ন ধরনের সাহায্য আপনি অপ্রত্যাশিতভাবে আজকের দিনে পাবেন। আজ বন্ধু বান্ধবের থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। বহুদিনের আটকে থাকা অর্থ আজ পুনরুদ্ধার হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো যাবে আপনার জন্য। আজ আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এবং আপনার কিছু সঞ্চয় আজ বৃদ্ধি পাবে। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনে ব্যয় কিছুটা কম হবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে বহুদিনের কিছু শখ আহ্লাদ, বহুদিনের কোনো সুপ্ত ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে। বাড়ির কোনো সাজ সরঞ্জাম আজ ক্রয় করতে পারেন, এই ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। সেই সঙ্গে আজ হয়তো আপনি কোনো ছোটোখাটো ঋণ থেকে মুক্তি পেতে পারেন, বা অনেক দিন আগে কারোর কাছে কোনো অর্থ ধার দেনা করেছিলেন, কারোর থেকে ধার নিয়েছিলেন, সেই অর্থ আজ পরিশোধ করতে পারেন, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আজ প্রবলভাবে রয়েছে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বাড়বে এবং যার কারণে কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় পড়তে হবে। আপনি যদি উচ্চ কর্মকর্তাদের প্রত্যাশা অনুযায়ী চলার চেষ্টা করেন, তবে সেটা আপনার জন্য ভালো হবে, না হলে কিন্তু কিছুটা সমস্যার সৃষ্টি করবে। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকের দিনে অনেক চেষ্টা করার পরও প্রত্যাশিত অনুযায়ী সেভাবে ব্যবসায়িক দিক থেকে সুবিধা করে উঠতে পারবেন না, ব্যবসায়িক দিক থেকে কিছুটা লোকসানের সম্মুখীন হতে পারেন। অবশ্যই ব্যবসা সংক্রান্ত বিষয় আজকের দিনে বাড়তি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো, সেটাই আপনার জন্য ভালো হবে।
তাছাড়াও আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, পরিবারের সদস্যদের ভালোবাসা এবং সমর্থন পাবেন। বিশেষত আজ আপনার পিতামাতার আশীর্বাদের কারণে আপনি কিছুটা ইতিবাচক অনুভব করবেন। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে আজ বাঁ পায়ের হাঁটুর ব্যথা বেদনা আপনাকে কিছুটা ভোগাতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি হবে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আদর্শ। আজ আপনার ভালোবাসার সম্পর্কের কথাটি বাড়ির সদস্যদের কাছে প্রকাশ করতে পারেন এবং আজকের দিনে তাদের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন এই বিষয়ে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে তেমন কোনো সমস্যা নেই। আপনি যদি নিয়মিত লটারি কাটেন, সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটতে পারেন। আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো বাদামি, শুভ সংখ্যা হলো 3 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো দুপুর 1টা থেকে সন্ধ্যে 7:35 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার মোটের ওপর ভালো যাবে। বিবাহিত জীবনে আজ কিছুটা উত্তেজনা বাড়তে পারে, আজ আপনাকে নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে কিন্তু সাংসারিক জীবনে কিছুটা অশান্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কর্মের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিকের চেয়ে অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় কিছুটা ভালো হতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও আলটিমেটলি কর্মক্ষেত্রে সফলতা পাবেন, উচ্চপদস্থ ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত হতে পারেন, এই দিক থেকে আজকের দিনটা অত্যন্ত শুভকর হতে চলেছে আপনার জন্য। তবে আজ আপনি সমস্ত কাজ সময় মতো শেষ করতে সক্ষম নাও হতে পারেন, অবশ্যই কাজের প্রতি মনোযোগ দিন, সেটাই আপনার জন্য ভালো। তাছাড়াও তার বাইরে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আপনার সম্পর্ক আজ খুব ভালো হবে, সহকর্মীদের সাহায্য পেতে পারেন। আজ যে কোনো ধরনের বড় সুবিধা না পাওয়ার কারণে ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে ব্যবসায়িক দিক থেকে কিছু সমস্যার সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যবসায়িক দিক থেকে আজ কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ব্যবসায়িক জায়গায় কিছু গণ্ডগোল কিছু ঝামেলার সূত্রপাত হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো। সেই সঙ্গে আজকের দিনে শেয়ারমূলক ব্যবসায় কিছুটা সমস্যার সৃষ্টি ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থাৎ পার্টনারের সঙ্গে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। আর্থিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর্থিক দিক থেকে পরিস্থিতি আজ স্বাভাবিক থাকবে, আর্থিক উপার্জন আজকের দিনে বৃদ্ধি পাবে, সেই সঙ্গে আজ আর্থিক সঞ্চয় বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আজ আপনি আপনার বাজেটের থেকে বেশি কিছু ব্যয় করতে পারেন, অবশ্যই ব্যয়ের দিকে আজকের দিনে বিশেষ নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আজ অনিয়মিত রুটিনের কারণে আপনার স্বাস্থ্যজনিত সমস্যা কিছুটা বাড়তে পারে, অর্থাৎ খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে কিন্তু কিছুটা সমস্যা, আজকে যে কোনো ধরনের রিচ ফুড খাওয়া থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভকর হতে চলেছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত রোমান্টিকপূর্ণ হতে চলেছে, প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে, সম্পর্কে যদি দীর্ঘদিন ধরে কোনো ঝামেলা অশান্তি চলে থাকে সেই সমস্যার সমাধান আজকের দিনে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে আজ বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে, এই দিক থেকে আজকের দিনে শুভ কিছু ঘটনা আশা করতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে লটারি কেটে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে লটারি কাটা থেকে বিরত থাকুন, না হলে কিন্তু এই লটারির কারণে কিছু অর্থ ক্ষতি হতে পারে, অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে আজকের দিনে পাড়া প্রতিবেশীর সঙ্গে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই একটুখানি বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। আজ আপনার জন্য শুভ রং হলো গোলাপি, শুভ সংখ্যা হলো 8 এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। চলে আসছি পরবর্তী রাশি লগ্নের আলোচনায়। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার জন্য শুভকর হতে চলেছে, আজ সার্বিক দিক থেকে আপনি ভালো ফল আশা করতে পারেন। আজ আপনি ইতিবাচক শক্তিতে ভরপুর থাকবেন এবং আজ আপনার আত্মবিশ্বাসও বাড়বে।
আপনি আপনার কাজের প্রতি পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং আপনার ফেলে রাখা বা আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত শুভকর। আপনি যদি সম্প্রতি কোনো বড় সংস্থার কাজের জন্য ইন্টারভিউ দিয়ে থাকেন বা কোথাও কাজের চেষ্টা করছেন, কোনোভাবে হচ্ছিল না, সেক্ষেত্রে আজকের দিনে কিছুটা আশার আলো দেখতে পারেন। এই ধরনের শুভ ঘটনা আজকের দিনে আপনার জীবনে ঘটতে পারে এবং এই দিক থেকে আজকে আপনি সুসংবাদ পেতে পারেন। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে অর্থনৈতিক সুবিধার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয় অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বিষয় আপনি যদি কারোর কাছে অর্থ সাহায্য চেয়ে থাকেন সেক্ষেত্রে আজকের দিনে আপনি অর্থ সাহায্য পাবেন এবং আপনার ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। সেই সঙ্গে আজ ব্যবসায়িক দিক থেকে লাভ কিছুটা বৃদ্ধি পাবে এবং লাভ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আজ আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে, সঞ্চয় বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক জীবন আজ সুখের হবে, পারিবারিক জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সংবেদনশীল সমর্থন পাবেন এবং তাদের কারণে আজ আপনার ভাগ্যোন্নতিতে কিছুটা সহায়তা পেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে আজ সার্বিকভাবে জীবনসঙ্গীর সমর্থন পাবেন এবং যার কারণে আপনার মনোবল আজ কিছুটা বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আজ আপনার নেগেটিভ চিন্তা বা উদ্বেগ কিছুটা বাড়তে পারে। অবশ্যই একটুখানি মাথা ঠান্ডা রাখুন, অযথা আতঙ্কিত হবেন না, প্রয়োজন হলে ডাক্তারি পরামর্শ নিন, সেটাই আপনার জন্য ভালো। তাহলেই কিন্তু দেখবেন সব সমস্যা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারছেন। আজকের দিনে প্রেম প্রীতির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত আদর্শ। নতুন কোনো প্রেম জীবনে আসতে পারে। আপনি হয়তো বহুদিন ধরে আপনার মনের মানুষটিকে আপনার মনের কথা জানাবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনি আপনার মনের কথাটি বলতে পারেন মনের মানুষকে এবং সেই দিক থেকে কিন্তু আজকে কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে পারে। তাছাড়াও আপনি যদি নিয়মিত লটারি কাটেন, আজকের দিনে লটারি কাটতে পারেন। আজ লটারি সূত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ প্রবলভাবে রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা আপনার জন্য অত্যন্ত আদর্শ। আজ আপনার জন্য শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো এক এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। মীনরাশি মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? প্রথমেই যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আপনার মোটের ওপর বেশ ভালো যাবে। তবে আজ কোনো কিছু নিয়ে আপনার মনে অহেতুক সন্দেহ উত্থাপন করবেন না। আপনি আপনার ভালো মন্দ খুব ভালো বুঝতে পারেন, সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। অবশ্যই আজ আপনার নিজের ভালো মন্দটাকে বোঝার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি ব্যবসা করেন তবে আজ আপনার যে কোনো ধরনের বিতর্ক এড়াতে হবে। ব্যবসা ক্ষেত্রে যে কোনো ধরনের বিতর্কে জড়িয়ে পড়বেন না, নাহলে কিন্তু কিছু সমস্যা, অন্যথায় আজ আপনার আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবশ্যই আজকের দিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন, সেটাই আপনার জন্য ভালো। অন্যদিকে শ্রমজীবী মানুষদের সমস্ত কাজ আজ সাবধানতার সঙ্গে করতে হবে। সাবধানতার সঙ্গে আপনার সমস্ত কাজ করার চেষ্টা করুন, নাহলে কিন্তু কিছুটা সমস্যা বাড়তে পারে। আপনার একটি ভুল উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে কর্মক্ষেত্রে আপনার ইমেজ নষ্ট করতে পারে। অবশ্যই আজকে কিন্তু একটুখানি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি নিজের আর্থিক সিদ্ধান্তগুলি খুব ভাবনা চিন্তা করে মনোযোগ সহকারে নেন, তবে অবশ্যই আপনি আগামী দিনগুলিতে এর পুরোপুরি সুবিধা পেতে পারেন। এই বিষয়টাকে কিন্তু আজকের দিনে মাথায় রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে আজ জীবনসঙ্গীর কঠোর মনোভাব আপনাদের দুজনের মধ্যে উত্তেজনার পারদকে কিছুটা বাড়িয়ে তুলতে পারে। সার্বিকভাবে কিন্তু দাম্পত্য জীবনে আজ কিছুটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনে সুখের কোথাও যেন কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। অবশ্যই দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো, না হলে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে। আজ স্বাস্থ্যের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যজনিত সমস্যা কম বেশি লেগেই থাকবে। বিশেষ করে আজ মানসিক চাপের কারণে আপনার স্বাস্থ্যের ওপর নেগেটিভ প্রভাব পড়বে এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি আজ কিছুটা ভেঙে পড়তে পারেন। পারিবারিক দিক থেকে যেটা দেখা যাচ্ছে, পারিবারিক দিক থেকে তেমন কোনো সমস্যা না থাকলেও দুপুরের পরবর্তী সময় ছোট ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে পৈতৃক কোনো সম্পত্তি নিয়ে আপনার ছোট ভাই বোনের সঙ্গে ঝামেলা অশান্তি দেখা দিতে পারে। অবশ্যই একটুখানি সতর্কতা অবলম্বন করুন। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই।
আজ গৃহে কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ বা আধ্যাত্মিক কোনো অনুষ্ঠান হতে পারে, এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয়, প্রেমের ক্ষেত্রে কম বেশি ঝামেলা অশান্তি লেগে থাকবে। সেই সঙ্গে আজকের দিনে নতুন প্রেমের ক্ষেত্রে কিন্তু কোথাও যেন একটা অদৃষ্ট বাধা কাজ করবে, কোনো কিছুতেই আজ মন বসতে চাইবে না, মন ভালো লাগবে না, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত। তাছাড়া আজকের দিনে তেমন কোনো সমস্যা নেই। আজকের দিনে আপনার জন্য শুভ রং হলো সাদা, শুভ সংখ্যা হলো 4, এবং আজকের দিনে আপনার জন্য শুভ সময় হলো বিকেল 4টে থেকে রাত 8টা 45 পর্যন্ত। আজকের দিনে এই শুভ সময় যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সফলতা লাভ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।